স্টুডেন্ট উইক অর্থাৎ ছাত্র সপ্তাহকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে এক অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবার। শহর লাগোয়া দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ে সদর ব্লকের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে নতুন বর্ষে পড়ুয়াদের উৎসাহ দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের সর্বশিক্ষা দপ্তর এবং কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠান করা হয়েছিল। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা একটা রাজ্য সরকারি প্রোগ্রাম। আমাদের এটাকে বলা হচ্ছে সরকারি নাম স্টুডেন্টস উইক। এই 2024 সালের 2রা জানুয়ারি থেকে 8ই জানুয়ারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিভিন্ন স্কুলে এবং ডিস্ট্রিক্ট লেভেলের আজকে যেমন প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা হচ্ছে। তো এখানে মূলত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টুডেন্টদের জন্য যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো শোকেস করা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নেয়া জলপাইগুড়ি প্রশাসনের সাহায্যে আমাদের দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ে স্টুডেন্টস উইক সপ্তাহের যে উদ্বোধনী প্রোগ্রাম, উদ্বোধনটা আমাদের স্কুলে হচ্ছে। তো সেই উপলক্ষে সকালবেলায় 10টায় র্যালি বেরিয়েছিল, তারপর আমাদের গেস্টদের রিসেপশন হলো, এখন কালচারাল প্রোগ্রাম চলছে। না